ফের রূপনারায়ণপুর পুলিশের বড়সড় সফলতা। ছিনতাই করতে আসা এক ছিনতাইকারী সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার। সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের বড়সড় সফলতা মিলল। ছিনতাই করতে আসা এক যুবককে আটক করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। ঘটনার সম্পর্কে পুলিশ সূত্রে জানা যায় যে রবিবার 4:30 নাগাদ একজন ব্যক্তি আল্লাডি গ্রামের রাস্তায় প্রমিলা নার্সারির কাছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ আল্লাডি গ্রামের রাস্তার প্রমিলা নার্সারির কাছে পৌঁছে গাড়িটি আল্লাডির কাছে রেখে পায়ে হেঁটে যেতে থাকে। সেই সময় অভিযুক্ত টের পেয়ে পালানোর চেষ্টা করলে রূপনারায়ণপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল দেব মণ্ডল এবং রঞ্জিত কুমার সরকার পাল্টা ধাওয়া করতে থাকে। এরপর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি পুলিশের সামনে বিভিন্ন বক্তব্য দিতে থাকে। বারবার জিজ্ঞাসা করা হলে জানা যায় তার নাম অমরজিৎ মণ্ডল, সালানপুর থানার জেমারি গ্রামের বাসিন্দা তিনি। পুলিশ অভিযুক্ত অমরজিৎ মণ্ডলের কাছ থেকে উদ্ধার করেন একটি দেশি লোহার বাঠ লাগানো পাইপগান, দৈর্ঘ্য প্রায় 9 ইঞ্চি, ব্যারেল হাতুড়ি, ট্রিগার, একটি রাউন্ড 7.65 মিমি লোড KF লাইভ গোলা বারুদ, যা তার কোমরের বাম পাশে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযুক্তকে জিজ্ঞাসা করা হলে জানা যায় তার কাছে অস্ত্র রাখার কোনো বৈধ লাইসেন্স ও নথিপত্রও নেই। আরও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে সে প্রমিলা নার্সারির কাছে আল্লাডি গ্রামের রাস্তায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাস্তা দিয়ে যাওয়া ব্যক্তিদের ছিনতাই করার উদ্দেশ্যে অপেক্ষা করছিল। রূপনারায়ণপুর পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অস্ত্র বাজেয়াপ্ত করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আমি বললাম হ্যাঁ স্যার ওখানে আমার বাড়িতে এখনো পড়ে আছে দু বছর থেকে। জঙ্গল খোঁজা খুঁজি করে বের করে দেখে। আপনার বাড়িতে কেন পাওয়া গেল? হ্যাঁ, আপনার বাড়িতে কেন পাওয়া গেল? বাড়িতে নয়, আমাদের বাগান আছে পেছনে ওইখানে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।